Hello everyone, Assalamualaikum. Welcome to Excellence Language Learning Hub. I am Maimuna and today we are going to have a class on past perfect tense. So let's get started. Past perfect tense er khetre amra duti structure follow korbo. Prothom structure ti hobe subject plus had plus verb with third form plus object plus before plus again subject verb with second form and lastly object. আগের যে টেন্সের ফর্মগুলো দেখেছি সেখানে আমরা একটি অবজেক্ট পর্যন্ত পোর্শনটাকে শেষ করে দিয়েছিলাম। আজকে নতুন ভাবে শিখব আমরা অবজেক্টের পরে বিফোর ইউজ করার পর আরেকটি সাবজেক্ট আসবে এবং তারপরে আরেকটি ভার্ব আসবে এবং লাস্টলি অবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্সটিকে শেষ করব। আসুন দেখে নিই এক্সাম্পলের মাধ্যমে কিভাবে আমরা এটা প্রকাশ করতে পারি। যেমন আমরা ঢাকা পৌঁছানোর পূর্বে বৃষ্টি শুরু হলো। এখন এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সফর্ম করি তাহলে হবে ইট হ্যাড স্টার্টেড raining before we reached in Dhaka. Rules wise এখন follow করি। Subject হচ্ছে আমাদের it, then হচ্ছে had আমাদের as for structure wise বসিয়েছি, then started হচ্ছে আমাদের verb এর third form. রেইনিং হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, দেন আবার আসছে বিফোর। রুলস ওয়াইজ আমরা বিফোরটাকে এখানে ইউজ করেছি, তারপর সাবজেক্ট হিসেবে আমরা এখানে ইউজ করেছি উইকে, রিচড হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম এবং লাস্টলি হচ্ছে আমাদের অবজেক্ট ইউজ হয়েছে। যেহেতু আমরা আগেই জেনেছি দুটি ধাপে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের দুটি স্ট্রাকচার ফলো করব। সেকেন্ড স্ট্রাকচারটি হবে subject plus verb is second form plus object plus after plus again subject plus had plus verb is third form and lastly object. Second structure ক্ষেত্রে প্রথমে আসছে একটি subject, then verb is second form, then lastly হচ্ছে object এবং এরপর object এর পরে আমরা after use করছি, তারপরে আবার একটি subject আসছে, lastly had plus verb এর third form এবং object. এখন সোজা হিসাবে দেখতে পারি আমরা before এর ক্ষেত্রে আমরা এই পোর্শনটিকে আগে ইউজ করেছিলাম এবং after এর ক্ষেত্রে আমরা এই পোর্শনটিকে পরে ইউজ করব। বিফোরের ক্ষেত্রে আমরা এই পোর্শনটিকে পরে ইউজ করেছিলাম, আফটারের ক্ষেত্রে আগে করব, অর্থাৎ ভাইস ভার্সা হচ্ছে। এখন আমরা যদি এক্সাম্পল দেখি সেই ক্ষেত্রে আসছে আমরা ঢাকা পৌঁছানোর পর বৃষ্টি শুরু হলো। এখন এটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে আসছে স্টার্টেড রেইনিং আফটার উই হ্যাড রিচড ইন ঢাকা। স্ট্রাকচার ওয়াইজ ইট হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন স্টার্টেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম,
Raining হচ্ছে as per the object. Then after এর ক্ষেত্রে আমরা after এর পরে আমরা we subject হিসেবে ইউজ করেছি এবং had হচ্ছে আমাদের structure wise বসেছে verb এর third form হচ্ছে reached. Then হচ্ছে আমরা lastly object কি ইউজ করেছি. এখন এটাকে যদি আমরা negative করি সেক্ষেত্রে হচ্ছে আমরা ঢাকা পৌঁছানোর পর বৃষ্টি শুরু হলো না। যখন আমরা না ইউজ করছি তখন আমরা জানি যে একটি নট ইউজ করব। নট ইউজ করলে এখানে ইজিলি আমরা শুধু সেন্টেন্সটি যে কোনো একটি জায়গায় নট ইউজ করব। তাহলে করতে পারছি আমরা It did not start raining after we had reached in Dhaka. আমরা নেগেটিভটি দেখে নিলাম এখন আগে সেন্টেন্সটিতে আমরা ইউজ করেছিলাম পূর্বে অর্থাৎ আগে আগে মানে আমরা বিফোর কে বোঝাই বিফোর কে যখন আমি ইন্টারোগেটিভ করব সেই সেন্টেন্সটির ক্ষেত্রে ইন্টারোগেটিভ করলে হচ্ছে আমরা ঢাকা পৌঁছানোর বৃষ্টি শুরু হয়েছিল সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করলে আমরা একটি প্রশ্নবোধক ইউজ করব এবং আমাদের ভার্বটি আগে চলে আসবে আগে চলে আসলে আমাদের আগের স্ট্রাকচারটি ছিল বিফোর ক্ষেত্রে স্ট্রাকচার ছিল হ্যাড এর পোর্শনটা আমরা আগে ইউজ করব এবং ভার্বের সেকেন্ড ফর্মের পোর্শনটা আমরা পরে ইউজ করব সেই ক্ষেত্রে হবে had it started raining before we reached in Dhaka as simple as that হ্যাডটিকে আমরা সামনে নিয়ে এসেছি এবং বাকিটি আমরা স্ট্রাকচার ওয়াইজ ইউজ করেছি বিফোর এর ক্ষেত্রে এখন যদি আমি আফটার এর ক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভ করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমার সেন্টেন্সটি কি হবে সেই ক্ষেত্রে আমার প্রথম বাংলা সেন্টেন্সটি আসছে হচ্ছে আমরা ঢাকা পৌঁছানোর পর কি বৃষ্টি শুরু হয়েছিল না এই ক্ষেত্রে আমরা যখন এটাকে ট্রান্সলেট করব তখন হচ্ছে Didn't it start raining after we had reached in Dhaka? Simply, আমরা negative interrogative sentence টিকেও দেখে নিলাম। স্টার্ট যেহেতু আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ছিল সেক্ষেত্রে আমরা এখানে ডিড ইউজ করেছি এবং নেগেটিভের জন্য আমরা এখানে নট ইউজ করেছি দেন স্টার্ট হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম যেহেতু আমরা এখানে সেকেন্ড ফর্মটি আগে ইউজ করে ফেলেছিলাম এবং রেইনিং হচ্ছে আমাদের অবজেক্ট আফটার এর পরে আমাদের সাবজেক্ট হচ্ছে উই হ্যাড হচ্ছে আমরা স্ট্রাকচার ওয়াইজ ইউজ করেছি এবং হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিচড এবং ইন ঢাকা হচ্ছে আমাদের সেন্টেন্সটির অবজেক্ট এখন আমরা ক্লাসের সামারাইজেশনে যাব সামারাইজেশনে যাওয়ার জন্য আমরা কয়েকটি এরকমই এক্সাম্পলকে দেখে নেব আসুন দেখি এক্সাম্পলগুলো কেমন হবে যেমন আমি যাওয়ার আগে
এসেছিল। এটাকে যদি ট্রান্সলেট করি তাহলে হবে শি হ্যাড লেফট বিফোর আই কেম, অর্থাৎ বিফোরের রুলস অনুযায়ী হ্যাডের পর ভার্বের থার্ড পারসন থার্ড ফর্ম ইউজ করে আমরা বিফোরের পর ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করলাম। এখন নেগেটিভের ক্ষেত্রে যদি দেখি, অনুষ্ঠান শুরুর আগে সে গানগুলি অনুশীলন করেনি। একে যদি আমরা, অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে যদি আমরা এটাকে ট্রান্সলেট করি তাহলে আসছে হচ্ছে শি হ্যাড নট প্র্যাকটিসড দ্য সংস বিফোর দ্য প্রোগ্রাম স্টার্টেড। দেন আমরা যাব হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা দেখব শিক্ষক আসার পর কি তারা পড়া শেষ করেছিল। এক্ষেত্রে ট্রান্সলেট করলে হচ্ছে ডিড দে ফিনিশড দ্য লেসন আফটার দ্য টিচার হ্যাড কেম, অর্থাৎ এখানে ফিনিশড হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম এবং আফটারের পরে হচ্ছে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম। যেহেতু আমরা আগে জেনেছি আফটারের পরে হ্যাডের পোর্শনটা পরে হয় এবং ভার্বের সেকেন্ড পোর্শনটি আগে হয়। আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে আপনাদের সকলকে উপকৃত করতে পেরেছি। আজকের ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।